আসসালামু আলাইকুম, ডক্টর মৌসুমি ইকবাল বলছি। কাজ করছি কনসালটেন্ট টুথ কেয়ার। আজকে কথা বলবো ভিটামিন ডির অভাবে দাঁত ও মাড়ি কী কী সমস্যা হতে পারে। দেখেন, ভিটামিন ডি অভাবে আমাদের মাড়ি এবং দাঁত, যে দাঁতটা কিনা হাড্ডির মধ্যে থাকে, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কিছু পেশেন্ট আমাদের কাছে আসেই বলে তাদের দাঁত অসম্ভব পরিমাণ শিরশির করে। এই শিরশির করছে যে দাঁতটা, এটাও ভিটামিন ডির অভাবে হতে পারে। ভিটামিন ডির অভাবে আমাদের দাঁতের পাশে যে বোনস বা হাড্ডিগুলো আছে, সেগুলো লেভেলগুলো দাঁত থেকে নিচে নেমে যেতে পারে, যার কারণে আস্তে আস্তে সেই দাঁতগুলো অল্প অল্প নড়া শুরু করতে পারে। খুবই ইয়াং বয়সে সাধারণত আমাদের কাছে কিছু রোগী আসে এবং যে তাদের দাঁত নড়ে গেছে, তখন কিন্তু আমরা কারণ হিসেবে দেখতে পাই তার ভিটামিন ডি অনেক লো লেভেলে। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা সাধারণত রেফারেলের মাধ্যমে একজন হরমোন স্পেশালিস্টের কাছে রোগীকে রেফার করে থাকি এবং তার ভিটামিন ডি লেভেলটাকে আবার নর্মাল লেভেলে নিয়ে এসে প্লাস তার দাঁতের যেটুকু ক্ষতি হয়েছে সেসব ট্রিটমেন্ট করে আমরা তাকে চিকিৎসা দিয়ে থাকি। সো ভিটামিন ডিটা যেন শরীরে ঠিকমতো থাকে সেই বিষয়ে আমরা আসলে যত্নবান হতে পারি, তার জন্য আমরা যেটা করতে পারি সকালবেলা কিছু সময় রোদটা গায়ে লাগাতে পারি, কিছু খাদ্যের মাধ্যমে আমরা ভিটামিন ডি লেভেলটাকে বডিতে নর্মাল লেভেলে নিয়ে আসতে পারি এবং সাথে কিছু সাপ্লিমেন্টস যেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া যেতে পারে। ধন্যবাদ। আবারও অন্য কোনো সমস্যা নিয়ে কথা বলবো।